বন্ধুরা, আজকে মায়ের দর্শন দিয়ে লাইভটা শুরু করলাম। দেখতে পাচ্ছ পুজো হচ্ছে, সবাই দর্শন করো। দুবার করে আমাদের এই মন্দিরের পুজো হয়, সকালে একবার, সন্ধ্যাবেলা একবার। মায়ের দর্শন করো, সবারই যেন দিন ভালো যায়। Lecture was. Lecture. বলো, তো আমি তো পাড়ায় আছি। তো এই যে এখনই প্রসাদ বিতরণ হবে। চলো রথিন, প্রসাদ নিতে হবে। মায়ের দর্শন করো সবাই। সবাই প্রসাদ নিচ্ছে। দাও, আমাকে দাও। আছে মনে হয়, প্রসাদ নিয়ে গেছে। আমার মেয়ে আবার প্রসাদ খেতে খুবই ভালোবাসে। দুষ্ট দুষ্ট, আসো। তাড়াতাড়ি আসো, ওই যে প্রসাদ দিচ্ছে, প্রসাদ নাও। মন্দিরটা দেখো বন্ধুরা, আমাদের নিচে হাতে তৈরি করা মন্দির। দুষ্ট, এখানে নিয়ে যা। এই যে মেয়ের মেয়ের প্রসাদ নেওয়া হয়ে গেছে, ধোয়াতে নাও, ধোয়াত ধোয়াত পাতো। ব্যাস, এই যে আমার বন্ধু রতিন দত্ত দাঁড়িয়ে আছে। একটু হাই করে দাও, একটু হাত হাত ধুবো। এই যে মন্দিরের পাশে আমাদের মন্দিরের কল রাখা আছে, প্রসাদ খাও, হাত দাও। দেখি দোকানে যাই, দোকানে মনে হচ্ছে কিছু কেউ নেবে। এই যে আমাদের বাবুল দা, আমাদের ময়দানে কি দেবো? হুম,
মা কোথায় দিস্তু তো বন্ধুরা চলো বাইরে যাব বলো বিগো কোন ফ্লাওয়ার আছে কোন ফ্লাওয়ার নাই দেখি একটু হাই করে দাও এই জায়গাটায় আমাদের সকালবেলায় রোদ্দুর চলে আসে যার জন্যে ঠাকমা দাদু সবাই এসে এখানটায় বসে হ্যাঁ চলো ধর একটু মন্দিরটা দেখা ভালো করে মন্দির দেখাবো হ্যাঁ মন্দির দেখা বল কিছু না আমাদের বাবুল দাদা ছিলাম আছি থাকবো কত লোক দেখছে এখন আপাতত আছে টান করছে না পিঠে দিচ্ছে ওর মা ডাক্তার ওষুধটা খাওয়ানোর জন্য কত লোক আছে এখন দোকানদার কই এই যে দোকান এই যে বোবাই দাদা বারো জন আছে হ্যাঁ বারো জন লাইফে আছে তো বন্ধুরা আমাদের মন্দিরটা দেখতে পাচ্ছ বাবুলের ছেলে এই যে আমার দোকান চলো একটু ভিতরের দিকে যাই দুষ্ট কই কি করছ হ্যাঁ ছাদে কি করছো বলো তোমার চান হয়ে গেছে না বাহ এই যে বন্ধুরা
এই যে আমার মেয়ে সব গাছ লাগায় এবং যত্ন করে এই যে ফুল হয়েছে ডালিয়া গোনা এখনো ফুল ধরেনি দুষ্টু বলো গাছ সম্বন্ধে কিছু হ্যাঁ বলো কখন কখন জল দাও বিকালে সকালে জল দিতে হয় গরমে আর এখন তো বেশি জল লাগেনি এখন এক বেলাই দিই আর কি দাও সার মাটি কি দাও সার মাটি এমনি গোবর সার গোবর সার দাও আচ্ছা আর কিছু এক্সট্রা কিছু দাও কলার জল তারপর সবজির জল সবজির জল সবজি কি ভিজিয়ে রাখো হ্যাঁ ভিজিয়ে যায় আচ্ছা ভিজিয়ে সেই জলটাকে গাছে দাও তাতে কি হয় তাতে গাছটা ঝাঁকড়া হয় ঝাঁকড়া হয় আর ফুলও ভালো ধরে বাহ বলবো কি তা বলো কি রান্না বান্না করবে হ্যাঁ হ্যাঁ বলো কিছু দেবো সামনে ইয়েকে দেখাচ্ছিলাম মন্দির কিছু বল দুষ্ট বলো আচ্ছা আসো সাথে আসো এই দেখো বন্ধুরা আমাদের গাছে কত সুন্দর পেঁপে ধরেছে রোদ্দুর বেরিয়েছে যার জন্যে কাঁচাকুচি কমপ্লিট হয়ে গেছে সব মেলে দেওয়া হয়েছে রোদ্দুরটা আজকে ভালোই উঠেছে গান হয়ে গেছে সকালবেলায় হ্যাঁ কাকুর কাছে আবার গান কখন হবে বলেনি এখনো আচ্ছা আজকে সন্ধ্যেবেলায় পড়া আছে না বিকালে আছে আচ্ছা ম্যাডামের কাছে তাহলে স্যারের কাছে গাইস সোয়েটারটা খোল কিছু বলো এই তো এখন আর কি বলবো এখন আমার বলো কিছু দেখো এক্ষুনি স্নান সেরে উঠলাম আর আজকে তো চিকেন রান্না হবে তো চিকেনটাকে হ্যাঁ হুম হুম আর আজকে চিকেন রান্না করব তো হচ্ছে তার জন্য চিকেনটাকে একটু মাখ মশলা টশলা দিয়ে মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম তো এখন যাই রান্না করি কারণ আবার তাড়াতাড়ি বাবাকে সবাইকে খেতে দিতে হবে তো তার জন্য এখন আর বেশি কথা বলছি না তো আবার আমি রান্না বান্না সেরে নিই তো তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যাঁ তো আজকের লাইভটা কেমন লাগলো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো তাহলে বাই বন্ধুরা.